আজকের ব্লগটা শুরু করতেছি ডাইরেক্ট সাজ থেকে। সকাল সকাল ঘুম থেকে উঠা সানডান করিয়া সাজগুজু শুরু করে দিছি, কারণ আমরা আজকে যাবো ফটোশুটে। 10টার মধ্যে বের হবো, তো এখন প্রায় 9টা বাজে, তো তাড়াতাড়ি করে রেডি হইতেছি। আমার এমনিও রেডি হইতে বেশি টাইম লাগে না, পার্লার টার্লারে গিয়ে শুধু শুধুটা আটও নষ্ট করছি না, নিজে যে দূর পারছি দূর এসে চালাইছি। আজকে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, রৌদ্র নাই, আর আমরার দিকে তো একটু বেশি ঠান্ডা। তাই করছি ডাইরেক্ট হেডিস পার্কে, আমরা শুটটা হেডিস পার্কে করুন। তো এদিকে আমি একটু ভিডিও করতেছি, তার আগে ক্যামেরা ট্যামেরা ঠিক করতেছি। তো আইসি প্রায় 12টার দিকে, তো এখন প্রায় 3:30-4টা বেজে গেছে। আমরার ফটো শ্যুট ভিডিও শ্যুট সব শেষ, বেশি ক্লিপ টিপ নিতে পারছি না, কারণ আমার ক্যামেরা দৈন দৈনের মতো কেউ আসিল না, নিজে যে তুল তুলা ভাসছি তুলেছি। পার্কের থেকে বেরিয়ে এসে আগে খাওয়া দাওয়া করলাম, টাইম তো অনেকটা হয়ে গেছে, খেতেও লাগছে, আগে খাই লিছি। খাওয়া দাওয়া সাইডা আগরতলা একটু কাজ ছিল, কাজটি সাইডা তারপর আই বসছি বাড়িতে।